মঙ্গলবার রাজ্যের একমাত্র রাজ্যসভার আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এদিন সকাল 9টা থেকে বিধানসভায় ভোট গ্রহণ পর্ব শুরু হয়। সকাল 11টা 40 মিনিট নাগাদ বিধানসভায় উপস্থিত হন বিরোধী দলনেতা তথা সিপিআইএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিধানসভা উপস্থিত হয়ে ভোটদান কক্ষে ভোট দিতে চান তিনি। পথে ভোট দিয়ে বেরিয়ে আসার সময় তার সাথে দেখা হয় রাজ্যের সংসদ বিষয়ক মন্ত্রী রতনলাল নাথের। দুজনে দুজনকে আন্তরিক শুভেচ্ছা জানান। এরপর ভোটদান কক্ষে গিয়ে ভোট দেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। ভোট দিয়ে বেরিয়ে আসার পর সাংবাদিকদের মুখোমুখি হন বিরোধী দলনেতা। তিনি জানান, বিজেপির নেতার বিরুদ্ধে সিপিআইএম লড়াই জারি রয়েছে। এই ভোটে ও সিপিআইএম প্রার্থী দিয়ে প্রতিদ্বন্দ্বিতায় অংশগ্রহণ করে জনগণের সামনে দলের সেই স্ট্যান্ড তুলে ধরেছে। এতে অন্যরকম কিছু ফলাফল হবে। এটা সামগ্রিকভাবে ভারতীয় জনতা পার্টির যে তাদের যে নীতির বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই ভোটে দাঁড়ানোর মধ্য দিয়েও, তাদের প্রার্থীর বিরোধিতা করার মধ্য দিয়েও আমরা এটাকে জনগণের সামনে যে আমাদের যে কি বলে স্ট্যান্ড, এটাকে মেনটেন করার জন্য আমরা এটা করছি। এবং আমরা দাঁড় করিয়েছি একজন প্রার্থীকে, যিনি আমাদের দেশের সবচেয়ে পশ্চাৎ পদ নাজুক এই অংশে মানুষ প্রতিনিধিত্ব করেন। যেহেতু আমাদের যে সংসদের যে দুটি কক্ষ, উচ্চকক্ষ নিম্নকক্ষ, এটা উচ্চকক্ষ, এটা নিম্নকক্ষে ইতিমধ্যেই একজন সাধারণ অংশের আরেকজন সিডুল ট্রাইব অংশের আছেন, যে উচ্চকক্ষে এই রাজ্য থেকে একজন যে তফসিলি অংশের প্রতিনিধি পাঠানো যায় কি না, এটাও রাজ্য জনগণের কাছে আমাদের যে তাদের পাশে আমরা আছি এই বার্তা দেওয়ার জন্যই আমাদের পদক্ষেপ। কংগ্রেসের ভোট বয়কট প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে বিরোধী দলনেতা বলেন, বিষয়টি কংগ্রেসের নিজস্ব ব্যাপার। গত নির্বাচনগুলোতে কংগ্রেসের সাথে সিপিআইএম এর রাজনৈতিক সমঝোতা হয়নি, আসন সমঝোতা হয়েছিল। সর্বভারতীয় ক্ষেত্রে আসন সমঝোতা হয়েছিল, রাজনৈতিক কোনো সমঝোতা ছিল না। বিরোধী দলনেতা আরও বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশে গণতন্ত্র নেই বলে বলে চলছেন। এই অবস্থায় রাজ্যে কংগ্রেস, রাজ্যে বিজেপি ভালো, দেশের বিজেপি খারাপ এমনটা মনে করে কি না তা তার জানা নেই বলে জানান বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। কংগ্রেসের রাজনীতি, তাদের সাথে আমাদের তো পলিটিক্যাল অ্যালায়েন্স হয়নি। গত নির্বাচনগুলোতে সিট অ্যাডজাস্টমেন্ট হয়েছে সর্বভারতীয় ক্ষেত্রেও, যে ইন্ডিয়া জুট, এটা নট এ পলিটিক্যাল অ্যালায়েন্স, এটা পলিটিক্যাল, এটা একটা সিট অ্যাডজাস্টমেন্ট। এবং কোন শর্তে বা কোন ইস্যুতে দেশের সংবিধান এবং গণতন্ত্র রক্ষার স্বার্থে আমরা গত বিধানসভা ভোটেও সিট অ্যাডজাস্টমেন্ট করেছি, গত লোকসভাতেও করেছি, এবং পঞ্চায়েতে স্টেট লেভেলে হয়নি, স্থানীয়ভাবে এগুলো হয়েছে, আমরা বলেছি এগুলো। এখন কংগ্রেস এই নির্বাচনে তাদের স্ট্যান্ড তারা নিয়েছেন, আমাদের তো বলার কিছু নেই। জনগণের কাছে ভারতীয় জনতা পার্টির মধ্যে তাদের নেতৃত্বে এখনও বলেন দেশে গণতন্ত্র নেই, সংবিধান বাঁচানা হোগা রাহুল গান্ধী বলে থাকেন। এখন ত্রিপুরাজ্যের কংগ্রেস তারা এটা মনে করে কি না জানা, ত্রিপুরাজ্যের বিজেপি খারাপ যে ভালো আর দেশের বিজেপি খারাপ, এরকম কোনো চিন্তাভাবনা তাদের মধ্যে আসছে কি না এটা তো আমি বলতে পারব না, এটা তাদের ব্যাপার। এদিন বিরোধী দলনেতা ভোটদানের পর সিপিআইএম এর অন্যান্য বিধায়করা একসাথে লাইনে দাঁড়িয়ে ভোটদান করেন। সিপিআইএম বিধায়কদের সাথে উপস্থিত ছিলেন রাজ্যসভার উপনির্বাচনে সিপিআইএম দলের মনোনীত প্রার্থী সুধন দাস। Your report, RE News.